ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দীর্ঘ এক বছর আগে শুরু করেছে প্রবাসীদের জন্য রেমিটেন্স কার্ড। প্রবাসীরা চাইলে খুব সহজে রেমিটেন্স কার্ড সংগ্রহ করতে পারেন। ইসলামী ব্যাংকের রেমিটেন্স কার্ড স্পেশালি প্রবাসীদের জন্য। প্রবাসীরা খুব সহজে উক্ত রেমিটেন্স কার্ডের মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠাতে পারেন এবং উক্ত রেমিটেন্সের বিপরীতে পেয়ে যাবেন 2-3% কমিশন। প্রবাসীদের জন্য এই রেমিটেন্স কার্ড খুবই গুরুত্বপূর্ণ। রেমিটেন্স কার্ড পাওয়ার জন্য প্রবাসীদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হয় না এবং প্রবাসীদের পক্ষে তার পরিবারের যে কেউ এই কার্ড সংগ্রহ ও ব্যবহার করতে পারবে। মজার বিষয় হলো এই কার্ড নিতে কোনো টাকা খরচ করতে হয় না, যা একদম ফ্রি। রেমিটেন্স কার্ড কীভাবে সংগ্রহ করবেন এবং তার গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। যেহেতু ভিডিওটি প্রবাসীদের উদ্দেশ্যে বানানো, তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো লেট স্টার্ট। বেনিফিটস অফ রেমিটেন্স কার্ড। ইসলামী ব্যাংক যখন এই রেমিটেন্স কার্ডটি প্রদান করে প্রবাসীদের উদ্দেশ্যে, তখন তার এগেনস্টে কিছু সুযোগ সুবিধাও প্রদান করে থাকে। অর্থাৎ যেহেতু এই রেমিটেন্স কার্ডটি শুধুমাত্র যারা বিদেশ থেকে রেমিটেন্স দেশে পাঠান তাদের উদ্দেশ্যে তৈরি করা এবং তাদেরকেই প্রোভাইড করা হয়, তাই তাদের উদ্দেশ্যে ইসলামী ব্যাংক বেশ কিছু সুযোগ সুবিধাও প্রদান করে থাকে। চলুন দেখে নেওয়া যাক এক নজরে সে সকল সুযোগ সুবিধাগুলো। 24-hour সার্ভিস, অর্থাৎ আপনি ইসলামী ব্যাংক থেকে যখন এই রেমিটেন্স কার্ড সংগ্রহ করবেন তখন ইসলামী ব্যাংক আপনাকে 24-hour সার্ভিস প্রদান করে থাকবে। কার্ড ক্যান বি রিসিভ দিস কার্ড ফ্রম এনি আইবিবিএল ব্রাঞ্চ উইদাউট এনি ফি। অর্থাৎ আপনি ইসলামী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে এই কার্ডটি সংগ্রহ করতে পারবেন উইদাউট কস্ট। অর্থাৎ এর এগেনস্টে আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। ড্র মানি ফ্রম এনি আইবিবিএল বুথ, আপনি ইসলামী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে এই কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। কার্ড ব্যালেন্স ইনকোয়ারি ফ্রম এনি আইবিবিএল বুথ, এই কার্ডের মাধ্যমে আপনি যে কোনো ইসলামী ব্যাংকের বুথ থেকে আপনার কার্ডে কত টাকা জমা হয়েছে তা চেক করতে পারবেন। ফরেন রেমিটেন্স ইজ ডিপোজিটেড ইন দিস কার্ড, অর্থাৎ বিদেশ থেকে এই কার্ডের মাধ্যমে খুব সহজে আপনি টাকা প্রদান করতে পারবেন এবং এই কার্ডে যে নাম্বারটি থাকবে ওই নাম্বারটি আপনার অ্যাকাউন্ট নাম্বার হবে এবং ওই নাম্বারই আপনি টাকা প্রদান করতে পারবেন বিদেশ থেকে খুব ইজিলি। ব্যাংক অ্যাকাউন্ট ইজ নট নেসেসারি, অর্থাৎ আপনি এই কার্ডের জন্য আপনার ইসলামী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকতে হবে তা কিন্তু না। শুধুমাত্র আপনি এই কার্ডটি নিয়েই আপনার বিদেশ থেকে এই কার্ডের নাম্বারে দেশে টাকা পাঠাতে পারবেন। ম্যাক্সিমাম টাকা 50,000 ফ্রম এটিএম বুথ অ্যান্ড এনি নাম্বার অফ অ্যামাউন্ট ফ্রম ব্যাঙ্ক কাউন্টার ক্যান বি ড্রন। অর্থাৎ আপনি যখন বুথ থেকে টাকা তুলবেন এই কার্ডের মাধ্যমে তখন আপনি একদিনে 50,000 টাকার বেশি তুলতে পারবেন না। আর আপনি যদি ব্রাঞ্চ থেকে তোলেন তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো পরিমাণ অ্যামাউন্ট তুলতে পারবেন। আমি আবারও বলতেছি, যদি আপনি রেমিটেন্স কার্ড দিয়ে কোনো বুথ থেকে টাকা উত্তোলন করেন সেই ক্ষেত্রে আপনি 50,000 টাকার বেশি উইথড্র করতে পারবেন না এবং যদি আপনি ব্রাঞ্চ থেকে উত্তোলন করেন সেক্ষেত্রে আপনি যে কোনো পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন। অনলি ফরেন রেমিটেন্স সেন্টার বা রিসিভ আর ক্যান টেক দিস সার্ভিস অফ রেমিটেন্স কার্ড, অর্থাৎ শুধুমাত্র এই রেমিটেন্স কার্ডটি যারা বিদেশ থেকে টাকা পাঠাবেন এবং যারা দেশে টাকা রিসিভ করবেন তারাই শুধুমাত্র এই কার্ডটি ইউজ করতে পারবেন এবং এই কার্ডের এগেনস্টে যে সেবাটি আছে তা গ্রহণ করতে পারবেন। অন্য কেউ এই কার্ডের সেবা গ্রহণ বা নেওয়া থেকে একদমই দূরে থাকতে হবে, কেননা এই কার্ডটি শুধুমাত্র প্রবাসীদের জন্যই তৈরি করা হয়েছে। ইউটিলিটি বিল ক্যান বি পেইড বাই রেমিটেন্স কার্ড, আপনি আপনার বিবিধ বিল এই কার্ডের মাধ্যমে প্রদান করতে পারবেন ইসলামী ব্যাংকের মাধ্যমে। যেহেতু এই কার্ডটি ওয়ান কাইন্ড অফ ডেবিট ক্রেডিট কার্ডের মতোই তৈরি করা হয়েছে, তো আপনারা চাইলেই আপনাদের যে কোনো ইউটিলিটির বিল এবং যে কোনো ধরনের বিলের এক্সপেন্স এই কার্ডের মাধ্যমে প্রদান করতে পারবেন। ব্যালেন্স ইনকোয়ারি ফ্রম SMS আর আই ব্যাঙ্কিং সার্ভিস, আপনি চাইলে আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আপনার ব্যালেন্স জানতে পারবেন এবং আই ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও নির্দিষ্ট অ্যাপসে গিয়ে আপনি ইসলামী ব্যাংকের অ্যাপসে গিয়ে আপনি এর চেক করতে পারবেন। রেমিটেন্স কার্ডের ট্রানজাকশান লিমিট ফর ক্যাশ উইথড্রল ফ্রম ATM বুথ ম্যাক্সিমাম অ্যামাউন্ট 50,000 ইন এ ক্যালেন্ডার ডেট। আমি আবার বলতেছি, প্রত্যেক দিন আপনি এই কার্ডের মাধ্যমে যে কোনো ইসলামী ব্যাংকের বুথ থেকে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত উইথড্র করতে পারবেন। এনি নাম্বার অফ অ্যামাউন্ট ফ্রম ব্যাঙ্ক কাউন্টার, আপনি যদি কোনো ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ থেকে এই কার্ডের মাধ্যমে টাকা তুলতে চান সেই ক্ষেত্রে আপনি ইচ্ছামতো টাকা উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম এখানে বলা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে যখনই আপনি কোনো বুথ থেকে টাকা ড্র করবেন সেই ক্ষেত্রে 50,000 টাকা এবং যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি যে কোনো পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, যেহেতু আজকের এই ভিডিওটি শুধুমাত্র প্রবাসীদের জন্যই বানানো হয়েছে, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং প্রবাসী ভাই ও বন্ধুর মাঝে শেয়ার করবেন। সো আল্লাহ হাফেজ।